কেউ সুন্দর হয় না, যে যাকে যত বেশি ভালোবাসবে তাকে তত সুন্দর মনে হবে। ভাগ্যের কাছে নয়, প্রতিনিয়ত হেরে যাচ্ছি বিশ্বাসের কাছে। প্রিয় মানুষগুলো শুধু রাগটাই দেখে, রাগের মধ্যে লুকিয়ে থাকা ভালোবাসাটা দেখে না। জীবন তখনই সুন্দর হবে যখন তুমি পেছনের মায়া কাটিয়ে অজানা ভবিষ্যৎকে বরণ করে নিতে পারবে। মধ্যবিত্ত পরিবারের সন্তানগুলো খাবারের অভাবে ভুগে না, কিছুটা শখ ইচ্ছা ও স্বপ্ন পূরণের অভাবে ভুগে। সারপ্রাইজ জিনিসটা আজ পর্যন্ত আমার লাইফে ঘটল না। কিছু কিছু সম্পর্ক শেষ হয়েও হয় না, একজন হয়তো অনেক বদলে যায় কিন্তু আরেকজন সেই সম্পর্কে বোঝাটা বয়ে বেড়ায় আজীবন। জীবনে রাস্তায় একা একা হেঁটে যাওয়া কঠিন কাজ নয়, কিন্তু কারো হাত ধরে অনেকটা পথ এগিয়ে যাওয়ার পরে যেখানে থেকে একা একা ফিরে আসা খুবই কঠিন। সরি বাবা, এখনো তোমার গর্ভের কোনো কারণ হতে পারলাম না। মাঝে মাঝে মনে হয় পৃথিবীর সমস্ত সমস্যার কারণ আমি, আমি না থাকলে সবাই ভালো থাকে। যে আজ তোমাকে অবহেলা করছে, ধৈর্য ধরো, একদিন তোমাকে তার বেশি প্রয়োজন হবে। আমি এতটাই আনলাকি যে আমার প্রিয় কোনো জিনিস আমার কাছে বেশি দিন থাকেই না। পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে। জীবনে কাউকে কষ্ট দিও না। আজ হয়তো তুমি শক্তিশালী, কিন্তু সময় তোমার থেকেও বেশি শক্তিশালী। মেয়েরা দুটো জিনিস লুকিয়ে রাখে, এক ইচ্ছে, দুই কষ্ট। জীবনে সুন্দরতম মুহূর্তগুলো আর দ্বিতীয়বার ফিরে আসে না। আমি তখনই থেমে যাই যখন মনে পড়ে মৃত্যুর তালিকায় আমিও একজন। ভালোবাসার মানুষের কোনো কিছু অবহেলা করতে নেই। আপনার ছোট ছোট অবহেলা একদিন তাকে আপনার কাছ থেকে অনেক দূরে সরিয়ে দেবে। সৃষ্টিকর্তা ভালো না রাখলে হাজার চেষ্টাতেও ভালো থাকা যায় না। ভালো থাকি আর খারাপ থাকি, মিথ্যে হাসিটা সবসময় মুখে রাখতে ভালোবাসি। মাঝে মাঝে মনে হয় জীবনে কিছু মানুষের সাথে পরিচয় না হয়ে বোধহয় ভালো হতো। কাউকে ক্ষমা করা সত্যিই একটা মহৎ গুণ, তবে একই মানুষকে বারবার ক্ষমা করা বোকামি। ঠিক আছে বন্ধুরা, কথাগুলো কেমন? আর সত্যি সত্যি কথাগুলো একদম মন ছোঁয়ালো। ঠিক আছে বন্ধুরা, কমেন্টে জানাবে, সে অপেক্ষাতেই থাকবো কেমন কথাগুলো। ঠিক আছে, বাই বাই।